আতন এক এক সেকেন্ড নাম কি হ্যাঁ রবি রবি কি মন্ডল রবি মন্ডল বাড়ি কই খাসবস ধলপল খাসবস বাবার নাম চন্দ্রকুমার মন্ডল হ্যাঁ চন্দ্রকুমার মন্ডল চন্দ্রকুমার মন্ডল কলেজ থেকে কয়টা সাইকেল চুরি করছিস দুইটাই করছিস দুইটা কি সাইকেল আজকেটা সব কয়টা গোপনগঞ্জে মহাবিদ্যালয় চত্বরে সাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক সাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় বেশ কয়েকদিন ধরেই তুফানগঞ্জ মহাবিদ্যালয় চত্বর থেকে বেশ কয়েকটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে বুধবার একই ঘটনা ঘটে হাতে নাতে সাইকেল চুরি করতে আসা ওই ব্যক্তিকে ধরেন কলেজেরই এক কর্মী এরপর ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ পুলিশ গিয়ে ওই চোরকে আটক করে নিয়ে আসে এ বিষয়ে কলেজের এক ছাত্র জানান এক সপ্তাহ থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছিল এরপরই কলেজের এক কর্মীকে ওই চত্বরে নজর দিতে বলা হয় আজ অভিযুক্ত ওই ব্যক্তি বিদ্যালয় চত্বর থেকে যখন সাইকেল চুরি করতে যায় সেই সময় তাকে হাতে নাতে ধরা হয় এরপর তাকে গণপিটুনি দেওয়া হয় বলে জানায় ওই কলেজের ছাত্র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় নাম কি রবি কি মন্ডল রবি মন্ডল বাড়ি কই খাসবস ধলপল খাসবস বাবার নাম চন্দ্রকুমার মন্ডল হ্যাঁ চন্দ্রকুমার মন্ডল চন্দ্রকুমার মন্ডল কলেজ থেকে কয়টা সাইকেল চুরি করছিস দুইটাই করছিস দুইটা কি সাইকেল আজকেটা সব কয়টা কিছুদিন যাবত আমাদের কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় থেকে সাইকেল যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে অনেক কয়টা সাইকেল চুরি হয় আজকে যে চোরটা চুরি করে সেই চোরকে হাতে নাতে আমরা ধরি এইরকম এক সপ্তাহ থেকে সাইকেল চুরি হয়েছিল আমাদের যে সিসিটিভি ইনচার্জ আছে প্রতীক সরকার তাকে দায়িত্ব দেওয়া ছিল যেভাবে হোক চোরটাকে ধরার জন্য তারপরে সে তকে তকে ছিল চোরটাকে ধরার জন্য আজকে সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই লোকটা আবার আজকে কলেজে আসে এবং চার দোকানে বসে থাকে চার দোকানে বসা মাত্রই আমাদের প্রতীক সরকার যে আছে সিসিটিভি ইনচার্জ সে যে সেই চোরটাকে ধরে ঘরে তারপর কলেজে নিয়ে আসে নিয়ে আসার পরে একটু ছাত্রছাত্রীর ভিড়ের মাঝখানে পড়ে সেখানে একটু গণপিটুনি দেয় করে যে সেই চুরি করেছে কতগুলো সাইকেল চুরি হয়েছে ইতিমধ্যে আমাদের 10-11টা সাইকেল চুরি হয়েছিল পরে কি পুলিশের হাতে তুলে দিয়েছে হ্যাঁ আজকে পুলিশের হাতে পুলিশ কলেজে গেছিলো পুলিশ গিয়ে চোরটাকে নিয়ে আসে থানায় অভিযোগ হয়েছে হ্যাঁ থানায় যাদের সাইকেল চুরি হয়েছে আজকে একজন যেহেতু এক্সাম চলছিল একজন ফ্রি আছে একজনের দ্বারা এফআইআর করা হলো পরবর্তীকালে যাদের সাইকেল চুরি হয়েছে তাদের দ্বারা এফআইআর করা হবে যেন সাইকেলগুলো আমাদের উদ্ধার করে দেওয়া হয় কারণ দিন আনে দিন খায় তাদের পরিবার অনেক গরিব তাদের জন্য সাইকেলগুলো দেয় এইটুকু পুলিশকে জানানো হলো যে এইটুকুর জন্য ব্যবস্থা করে দেয় আপনার নাম আমার নাম সুমিত দাস তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্রছাত্রী সংসদ জেনারেল সেক্রেটারি যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন চলে আসুন বামনহাট হিরো শোরুমে আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা তাহলে আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বামনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা যোগাযোগ নাম্বার 9002066674 নাম কি রবি কি মন্ডল রবি মন্ডল বাড়ি কই ধলপল খাসবস বাবার নাম চন্দ্রকুমার মন্ডল হ্যাঁ চন্দ্রকুমার মন্ডল চন্দ্রকুমার মন্ডল কলেজ থেকে কয়টা সাইকেল চুরি করছিস দুইটাই করছিস দুইটা কি সাইকেল আজকেটা সব কয়টা